নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব ধাবা স্টাইলে তড়কা রেসিপি। আপনারা বাড়িতে খুব সহজভাবেই ধাবার মতো তড়কা বানাতে পারেন, খেতে একদম ধাবার মতন হবে। চলুন দেখে নিই আমি কীভাবে বানাই। তড়কা বানানোর জন্য আমি এখানে মিক্সড ডাল নিয়েছি। ডালটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি ডালটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ডালটার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব, কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দেবো আদা বাটা 1 চা চামচ। দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমি 7 মতো নুন দিয়ে দেবো যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে ধনে গুঁড়ো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার দিয়ে দেবো তড়কা মশলা। এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে মশলা থেকে। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মিক্সড ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি কসুরি মেথি দিয়ে দেব। দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর দিয়ে দেবো বাটার। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। রেডি হয়ে গেছে আমার তড়কাটা। এবার আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম ধাবার মতন খেতে হবে। গরম গরম রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।